সুপ্রিয় দর্শক শ্রোতা, নিউজ নাও প্রচারিত হচ্ছে খলিল হালাল চাইনিজ, বাসমা ফাউন্ডেশন, ট্রান্সফোটেক, বিসমিল্লা হালাল লাইভ পোলট্রি ও জাকি ট্যাক্স অ্যান্ড অ্যাকাউন্টিং এর সৌজন্যে। ওজন পার্কে তিন বাংলাদেশির ক্যাব ভাঙচুর করেছে দুর্বৃত্তরা। 24 এপ্রিল রাতের কোনো এক সময় 101 এভিনিউয়ের 82 স্ট্রিট থেকে 81 স্ট্রিটের মাঝে এই ঘটনা ঘটেছে। ক্ষতিগ্রস্ত তিন গাড়ির মালিক হলেন আব্দুল বাতেন, কাউসার ও মুনির। এই ঘটনাকে বিদ্বেষ প্রসূত হামলা বলে অভিযোগ করেছেন তারা। নিজ মাথায় গুলি করে আত্মহত্যা করেছেন নিউ ইয়র্ক পুলিশ বিভাগের একজন কর্মকর্তা। 28 এপ্রিল সন্ধ্যায় ম্যানহাটনের নিজ বাসা থেকে 35 বছর বয়সী ওই পুলিশ কর্মকর্তার মরদেহ উদ্ধার করা হয়, তবে তার নাম পরিচয় প্রকাশ করা হয়নি। এ নিয়ে চলতি মাসে নগর পুলিশের দুই কর্মকর্তার আত্মহত্যার ঘটনা ঘটল বলে জানিয়েছে নিউ ইয়র্ক ডেইলি নিউজ। নর্থ বেঙ্গল ফাউন্ডেশন ইউএসএর স্টিয়ারিং কমিটি গঠন করা হয়েছে। গত 20 এপ্রিল ইঞ্জিনিয়ার আব্দুল মতিন তালুকদার প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। স্টিয়ারিং কমিটি সম্ভব হলে এই মাসেই নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করবে বলেও জানানো হয় বিজ্ঞপ্তিতে। শেল্টার রক ইসলামিক সেন্টারের রমাদান ফান্ডরাইজারের আয়োজন করা হয়েছে। আগামী 8 মে শনিবার নিউ ইয়র্ক সময় রাত 7:45 মসজিদ ইব্রাহিমে এটি অনুষ্ঠিত হবে। এতে গেস্ট স্পিকার হিসেবে থাকবেন শেখ মঞ্জের তালিব। ফান্ডরাইজিংয়ে সবাইকে স্বাস্থ্যবিধি মেনে উপস্থিত হওয়ার জন্য আহ্বান জানানো হয়েছে। বিস্তারিত তথ্য জানতে যোগাযোগের নম্বর 5167446200। সেকেন্ড ন্যাশনাল ভার্চুয়াল কিরাত প্রতিযোগিতা আগামী 2 মে রোববার অনুষ্ঠিত হবে। সেদিন স্থানীয় সময় বিকেল 3টায় চলবে আয়োজন। এতে বিচারক হিসেবে থাকবেন শায়েক হাসান সালেহ, শায়েক ফুয়াদ এল কাসাস, শায়েক ইসমাইল ইসা এবং শায়েক মাহমুদু সেলিম। বিস্তারিত তথ্য জানতে 6095757474 এই নম্বরে যোগাযোগের আহ্বান জানিয়েছেন সাকিব আতিক। নিউ ইয়র্ক সিটি পুলিশ ডিপার্টমেন্ট তথা এনওয়াইপিডিতে অফিসার পদে চাকরির আবেদনের রেজিস্ট্রেশনের সময়সীমা বাড়ানো হয়েছে। 4 মে পর্যন্ত করা যাবে নিবন্ধন। আগামী জুনে অনুষ্ঠিত হবে নিয়োগ পরীক্ষা। বিস্তারিত তথ্য জানা যাবে এনওয়াইপিডির ওয়েবসাইটে। আহলে সুন্নাত ওয়াল জামাত ইউএসএর উদ্যোগে পবিত্র ইয়াউমুল বদর মাহফিল অনুষ্ঠিত হয়েছে। খেলাফত ও ইমামতের আনুগত্যের শপথ এই প্রতিপাদ্যে নিউ ইয়র্কের জ্যাকসন হাইটসে চলে আয়োজন। এতে অংশ নেন সংগঠনের নেতৃবৃন্দরা। পাল্টাপাল্টি নির্যাতনের অভিযোগে বাংলাদেশি এক দম্পতিকে আটক করেছে নিউ ইয়র্ক পুলিশ। এই ঘটনায় প্রথমে স্বামী সালাহ উদ্দিন এবং পরে তার স্ত্রীকে হেফাজতে নেওয়া হয়েছে। জানা গেছে 2 বছর ধরে দাম্পত্য কলহ চলছিল তাদের। আকাশে উড়ল বিশ্বের বৃহত্তম বিমান রক। আয়তনে একটি ফুটবল মাঠের চেয়েও বড় এটি। নির্মাতা প্রতিষ্ঠান স্ট্র্যাটোলন্স জানিয়েছে ক্যালিফোর্নিয়ার মোজেব মরুভূমি থেকে যাত্রা করে বিশ্বের সবচেয়ে বড় বিমানটি। নিজেকে ভ্যাকসিনের পিতা দাবি করলেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বললেন কেবল তার চাপের কারণেই এত দ্রুত করোনার টিকা আবিষ্কার সম্ভব হয়েছে। 29 এপ্রিল বৃহস্পতিবার ফক্স নিউজকে দেয়া এক সাক্ষাৎকারে এসব কথা বলেন তিনি। অনুষ্ঠিত হয়েছে শিশুতোষ অনুষ্ঠান ত্রিনাতুর্যের গল্পের আসরের 8ম পর্ব। এতে খুদে 2 অতিথি হিসেবে যুক্ত হয়েছিলেন আনিসা আঞ্জুম এবং সারাফ বিনতে রেজা। কমিউনিটি নিউজ নেটওয়ার্ক FM 786 সরাসরি দেখিয়েছে অনুষ্ঠানটি।